From the very beginning of the computer history, Intel has been playing Monopoly with their silicon chipsets. So, আজকে 2018 সালে আসার পর যখন কেউ জিজ্ঞেস করে যে ভাই Intel ভালো নাকি AMD ভালো, people literally goes crazy. I mean, after a very long time, it's a matter of argument. যে কোনটা actually price to performance অথবা কোনটা actually better perform করে অথবা কোনটা better. So, fanboy হোক আর enthusiast হোক সবাই স্বীকার করবে যে ইন্টেলের মার্কেট গত এক বছর ধরে কিছুটা হিমশিম খাচ্ছে AMD এর কাছে। কিন্তু এটা কি actually ইন্টেলের জন্য শেষ? Today I'm going to discuss on a topic. So, hello, I'm Sifat, I'm Joy. Let us get started. প্রথমেই বলে রাখি Intel আর AMD এর আইডিওলজি কিন্তু সেই প্রথম থেকে অনেক বেশি ডিফারেন্ট ছিল। Intel সবসময় ট্রাই করতো তাদের সিঙ্গেল কোর পারফরম্যান্স যেন বেস্ট অফ দ্য বেস্ট হয়, লাইক একটা সিঙ্গেল কোর থেকে তারা কত বেশি মেগাহার্জ প্রোডিউস করে নিয়ে আসতে পারে। অন্যদিকে AMD সবসময় ট্রাই করতো যে তাদের মাল্টি কোর পারফরম্যান্স যেন সব সময় বেটার থাকে। এখানে আরেকটা জিনিস মনে রাখা ভালো যে AMD অলওয়েজই বাজেট ফ্রেন্ডলি ছিল, তারা সবসময় ট্রাই করতো যে তাদের প্রাইস যেন Intel থেকে কম হয়। কিন্তু তারপরে যখন আমরা মার্কেট অ্যানালাইসিস করি আমরা দেখি যে মানে AMD এর প্রসেসরগুলো অ্যাকচুয়ালি মানে মানুষের কাছে অত বেশি প্রেফারেবল ছিল না। এর কারণ হিসেবে বলা যায় যে AMD তে হিটিং ইস্যু ছিল, প্রচুর গরম হতো সিপিইউগুলো। আর অ্যানাদার থিং ইজ তাদের সিঙ্গেল কোর পারফরম্যান্স স্কেলে এত জঘন্য ছিল যে লাইক গেমিং এর জন্য অথবা ডেইলি টাস্কের জন্য এটা একদমই হেল্পফুল ছিল না প্রসেসরগুলো। আচ্ছা, 2011 সালে যখন AMD Ryzen লাইনআপ ছিল না তখন ছিল AMD FX সিরিজ। AMD FX সিরিজটা অ্যাকচুয়ালি ভালো ছিল উইথ দ্য 8 কোর্স অ্যান্ড আদার স্টাফ, কিন্তু সেটাও ভালো পারফর্ম করতে পারেনি Intel সিরিজের অপোজিটে বিকজ অফ দেয়ার কোর সিঙ্গেল কোর পারফরমেন্স ভালো ছিল না। আর Intel প্রত্যেকটা সেকশনেই প্রত্যেক জেনারেশনেই ভালো পারফর্ম করছে এবং প্রত্যেকটা সেকশনেই তারা ইমপ্রুভ করছে ওভার দ্য ইয়ার, কিন্তু সেখানে AMD তাদের কোর ক্লক স্পিড আর মাল্টি কোর পারফরমেন্স ছাড়া কোনো কিছুতেই তেমন ইমপ্রুভমেন্ট আনতে পারে নাই। এই ছিল 2011 সালের কথা। এরপরে আরও কয়েক ইয়ার চলে যায়, নেক্সট আসে হলো 2017 সালে AMD তাদের নিউ লাইন আপ রিলিজ করে উইথ দ্য Zen আর্কিটেকচার অ্যান্ড যেটা আমরা Ryzen হিসেবে জানি। অ্যান্ড Ryzen আনার পরে অ্যাকচুয়ালি মানুষজন ইন্টারেস্টেড ফিল করে, কারণ AMD অনেকদিন পরে একটা নতুন কিছু ট্রাই করছে। আর একই সাথে অন্যদিকে যারা Intel ফ্যান বয় তারা ট্রাই করতেছিল যে কিভাবে এই নতুন লাইন আপটারে আরও নতুনভাবে পচানো যায় এবং এটা থেকে খুদ বের করার ট্রাই করে। সারপ্রাইজিংলি ইন্টেলের এই Ryzen লাইন আপটা AMD লাইন আপটা খুবই ভালো পারফর্ম করে অ্যান্ড মার্কেটার্স অ্যাকচুয়ালি লাইক সারপ্রাইজ। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে মানুষজন Ryzen-এর দিকে বেশি আগ্রহ প্রকাশ করে। অ্যান্ড একই সাথে যখন ইন্টেলের যে লাইন আপটা ছিল এক্সট্রিম সিরিজের লাইন আপটা, সেই লাইন আপটার অপোজিটে AMD নিয়ে আসা হলো তাদের Threadripper সিরিজ, যেটাও মার্কেটে ভালো পারফর্ম করে। তো সব দিক দিয়ে ইন্টেলের মাথায় বাড়ির টাইপ একটা অবস্থায় হয়ে যায় এবং Intel তখন তাদের 8th Gen আর 9th Gen-এর যে সিপিইউগুলো ছিল সেগুলোতে ট্রাই করে যত রকমভাবে সেটাকে ভালো করা যায়। অ্যান্ড এই চলতেছিল খেলাটা আনটিল 2018। সো পিপল লাইক আস ফর এক্সাম্পল আমরা পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি মজা নিতেছিলাম যে কোন প্রসেসর কোনটার চেয়ে ভালো, মানুষজন একজন আরেকজনের সাথে মারামারি কাটাকাটি করতেছে, ফ্যান বয়রা একজন আরেকজনের গালাগালি দিয়ে উড়ায় ফেলতেছে। অ্যান্ড মোস্ট অফ অল টু হিউজ প্রসেসর ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ তারা নিজেদের সাথে পাল্লা লাগতেছে। সো দ্যাট এন্ডেড আপ গেটিং আস গুড প্রসেসরস। আমরা কম দামের ভিতরে ভালো ভালো প্রসেসর পাওয়া স্টার্ট করলাম, কিন্তু বেশি দিন এই সুখ স্থায়ী হইল না, কারণ ইন্টেলের দাম হঠাৎ করে হিউজভাবে বাড়লো। এখন যখন ফার্স্ট Ryzen-এর Zen আর্কিটেকচার প্রসেসরগুলো বের হয়, Ryzen-এর যদি হেড টু হেড কম্পেয়ার করি তখন চলতেছিল Intel-এর কেবিলাকি প্রসেসরগুলো, মানে 7th Generation প্রসেসরগুলো। সো Intel Core i3 7100 যেটা ছিল তার বদলে আসলো হচ্ছে Ryzen 3 1200, সেমভাবে হচ্ছে Intel-এর Core i5 7500 এর বদলে আসলো হচ্ছে Ryzen 5 1600। সো যদি আমি হেড টু হেড কম্পেয়ার করি Intel-এর Core i3 7100 এ ছিল হচ্ছে 2 core 4 thread আর Ryzen 3 1200 এ ছিল 4 core 4 thread, so already double the core. And Intel-এর Core i5 7500 ছিল হচ্ছে 4 core 4 threads and Ryzen 5 1600 ছিল 6 core 12 threads, almost for the same price. Even AMD-এর কেসে মনে হয় কিছুটা কম প্রাইসও ছিল। So choice was clear there, people were already ditching Intel and taking the Ryzen processors definitely, কারণ তার পারফরম্যান্স far better এবং কোর অনেক বেশি। সো তখন ইন্টেলের মাথা গরম হয়ে গেল, তারা তাদের যান বাঁচানোর জন্য তাদের এক্সিস্টিং এর জন্য তারা মার্কেট ধরার জন্য তারা বের করলো তাদের কফি লেগে প্রসেসর, মানে 8th Generation প্রসেসরগুলো। অ্যান্ড 8th Generation প্রসেসরগুলো ওয়াজ অ্যাকচুয়ালি লাভড বাই অল, কারণ ওই প্রসেসরগুলো অনেক জোশ ছিল এবং AMD এর সাথে অ্যাকচুয়ালি পাল্লা দিতে পারতো। যেমন Core i3 8100 ছিল 4 core 4 thread অ্যান্ড Core i5 8500 ছিল 6 core 6 threads, so almost same cores যদিও থ্রেডিং কম বাট স্টিল 6 কোর্স এন্ড 6 কোর্স উভয় পক্ষেই এবং পারফরম্যান্স অনুযায়ী Intel অনেক বেশি আগে থাকলো কারণ তাদের সিঙ্গেল কোর পারফরম্যান্স অলওয়েজ AMD থেকে বেটার ছিল। সো বেশি দিন এই সুখ থাকলো না কারণ ইন্টেলের 8 জেনারেশন যে প্রসেসরগুলো সেগুলোর দামও ধুমধাম করে বেড়ে গেল এই 2018 এর মাঝামাঝি দিকে এসে। সো প্রবলেম হিসেবে পাওয়া গেল যে Ryzen যে প্রসেসরগুলো এতদিন ধরে বানাইতেছিল তাদের স্টেবল প্রাইসে Intel সেই প্রসেসরগুলো বানাইতে যায় মানে তাদের প্রোডাকশন প্রবলেম করতে হইতেছে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মানে ভাবছিলাম আমরা কারণ Intel সবসময় কম কোর দিয়ে প্রসেসর বানায়। সো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মানে রিয়েলি ব্যাড ফর দ্য মার্কেট, দ্য কম্পিউটার মার্কেট। সো প্রোডাকশন শর্টেজের কারণে ইন্টেলের প্রাইস এখনো সেই ধুমধাম করেই বাড়তে আছে, যেটা অ্যাকচুয়ালি রাইজেনের জন্য একটা অ্যাডভান্টেজ কারণ i5 8500 যে প্রসেসরটা আর রাইজেন 5 2600 দুইটা প্রসেসরই হলো একটা 6 কোরের, দুইটাই 6 কোরের প্রসেসর, কিন্তু রাইজেন 5 2600 হলো 12 থ্রেড আর i5 8500 হলো 6 থ্রেড, অর্থাৎ থ্রেড ফুল ডাবল। কিন্তু রাইজেন 5 2600 এর প্রাইস হলো 18 থেকে 19,000 টাকা আর i5 8500 এর প্রাইস হলো only 23,000 টাকা, অর্থাৎ আপনারা একটা হাইপার থ্রেডিং সহ ক্লকেবল প্রসেসর পাচ্ছেন খুবই কম দামে না, লাইক মিডিয়াম দামে, কিন্তু আপনারা প্রায় কত 4,000 টাকার মতো কমে পাইতেছেন ইন্টেলের থেকে। তো এই ছিল আমাদের বাজারের বর্তমান পরিস্থিতি। তো আপনারা বুঝতেই পারতেছেন যে ইন্টেলের প্রাইস এখনো অনেক বেশি। এখন কথা বলা যাক ভবিষ্যতের কথা, লাইক 2019 সাল। ইন্টেল অলরেডি তাদের 9 জেনের প্রসেসরগুলো লঞ্চ করে ফেলছে এবং তাদের সেই চিরচেনা প্রবলেম সাপ্লাই প্রবলেমের কারণে তাদের প্রাইস এখন অনেক বেশি। আর একটা নতুন প্রবলেম যোগ হয়েছে এটার সাথে, সেটা হলো যে তাদের 40 ন্যানোমিটারের যে চিপসেটগুলো সেগুলো বানাতে তাদের খুবই প্রবলেম হইতেছে এবং এই কারণে তাদের সাপ্লাই দেরি হচ্ছে এবং সাপ্লাই দেরি হওয়ার কারণে তাদের প্রাইসও লুকআপ করে বাড়তেছে। আর একই সাথে এই 40 ন্যানোমিটারের চিপসেট যেটা সেইটা অন্যদিকে AMD গত 2 বছর ধরে বানায় আসতেছে। আর AMD এর এই জেনের প্রসেসরগুলো মানে 1st জেন যেটা সেটার সাইজ হলো 40 ন্যানোমিটার, 2nd জেন যেটা বা জেন প্লাস যেটা সেটা হলো 12 ন্যানোমিটার, আর 3rd জেন যেটা নেক্সট ইয়ার AMD অলরেডি ডিক্লেয়ার করছে সেটা হবে হলো 7 ন্যানোমিটারের। লাইক ইটস রিয়েলি রিভলিউশনারি যে আমরা 7 ন্যানোমিটার চিপসেট পাইতেছি এত তাড়াতাড়ি। আর একই সাথে এটা ইন্টেলের জন্য একটা লাইক বড় ধাক্কা যে তারা 40 ন্যানোমিটারে হিমশিম খাইতেছে, সেখানে তারা 7 ন্যানোমিটারের চিপস AMD ছাড়তেছে পরের বছর। তো এই পরিস্থিতিতে যদি ইন্টেল কোনো বড় স্টেপ না নেয় এবং AMD যদি তাদের খুবই ভালো মতো 7 ন্যানোমিটার চিপসেট বাজারে ছাড়তে পারে, ইট উড বি এ বিগ ব্লো টু ইন্টেল অ্যান্ড বিগ স্টেপ আপ ফর AMD, আর ইট উড বি এ ভেরি টাফ থিং ফর ইন্টেল টু বিট AMD ইন দিস গেম। সো দ্য কোয়েশ্চন রাইজেস अगेन, ইজ ইন্টেল ডাইং? নট রিয়েলি অ্যাকচুয়ালি, কারণ ইন্টেলের এখনো মানে এখনকার যে পরিস্থিতি সেই অনুযায়ী ইন্টেল AMD থেকে অনেক বেশি পিছিয়ে আছে। ইটস ট্রু, বাট দেয়ার আর অলসো চান্সেস টু ইমপ্রুভ ইন্টেল ইটসেলফ। সো ইন্টেল চাইলে এখন AMD এর কাছাকাছি মানে তাদের পারফরমেন্স পর্যন্ত নিতে পারে। অ্যান্ড উই স্টিল লাভ ইন্টেল বিকজ অফ দেয়ার রিয়েলি গ্রেট ফর গেমিং। অ্যান্ড তারা অ্যাকচুয়ালি মানে আমরা যারা আমজনতারা আছি তাদের বেসিক্যালি 6 কোর অথবা 4 কোরের বেশি লাগে না। সো ইন্টেল তাদের কোর কাউন্ট যে কম, যেটা নিয়ে AMD ফ্যান বয়ের অনেক বেশি কথা বলে, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি ইন্টেল অত বেশি একটা খারাপ পজিশনে নাই। এখন ইন্টেল বর্তমান পরিস্থিতিতে ইন্টেল কাদের জন্য? যারা কম কোর ইউজ করতে চান। সো যারা ধরেন অ্যাডোবি, ফটোশপ অথবা এই জাতীয় যে সফটওয়্যারগুলো আছে যেগুলো কিনা অনেক বেশি কোর ক্লকের উপর ডিপেন্ড করে। বেশ কিছু প্রসেসর আছে যারা শুধুমাত্র কোর ক্লকের উপর ডিপেন্ড করে, তাদের কোর নাম্বারের উপর ডিপেন্ডেন্সি কম, সেইসব কেসে ইন্টেল অনেক বেশি আগে থাকবে AMD থেকে। কিন্তু যারা আমরা নর্মাল ইউজাররা আছি, যে আমরা লাইক টুকটাক গেম খেলি, হালকা একটু ভিডিও এডিট করি, আমাদের এভরিডে ওয়ার্কের জন্য একটা রিলায়েবল প্ল্যাটফর্ম দরকার, সেসব কেসে আমরা ডেফিনেটলি AMD-তে অনেক বেশি আগে রাখবো। অ্যান্ড সাম অফ দ্য গেমস এটা আসলে না বললেই না, কারণ ইন্টেল মানেই যে গেমিংয়ের জন্য ভালো তাও না। কিছু গেমস আছে যেমন লাইক ওয়ারক্রাফট, ইভেন PUBG, এই জাতীয় গেমগুলো কিন্তু অনেক বেশি CPU ইন্টেনসিভ। সো এইসব কেসে আপনি ইন্টেল থেকে অ্যাকচুয়ালি রাইজেনের জন্য মানে রাইজেনের কেসে আপনি একটু বেটার পারফরম্যান্স পাবে। সো ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন মানে হোয়াট ইউ নিড। আপনি মানে স্রোতের সাথে গা ভাসায় দিতে পারবেন না, আপনার পারপাসের উপরে অ্যাকচুয়ালি আপনার বিল্ডে আপনি কোন প্রসেসরটা চান সেটা বেশি ডিপেন্ড করে। সো এতক্ষণ এরকম বকবক করার পর ইটস ফাইনালি আপ টু ইউ। আপনার পিসি আপনি যেভাবে বিল্ড করতে চান আপনি সেভাবে বিল্ড করবেন। আপনি আপনার পিসিতে গেম খেলতে চাইলে আপনি আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে কীভাবে এমফাসাইজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি আপনার CPU চুজ করবেন। CPU choose করবেন and আপনি যদি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি যত লাইনআপ আছে সব যদি ইউজ করতে চান ওইভাবে আপনি আপনার সিপিইউ চুজ করবেন इट्स অল আপ টু ইউ বাট প্রাইস টু পারফরম্যান্স রেশিওতে আমরা অলওয়েজ রাইজেন কে আগে রাখবো এখনকার বাজারে আশা করি ইন্টেলও রাইজেন কে আবার ধরে ফেলবে এবং তাদের মধ্যে লড়াইটা আবার সেভাবে জমে উঠবে and আপনারা নিচে কমেন্টে আপনারা কোনটা চুজ করেন অ্যাকচুয়ালি আর কোনটা প্রেফার করেন AMD ওভার Intel অর Intel ওভার AMD এটা কমেন্টে জানাবেন এবং কারণটা জানাবেন cuz it will actually help us to examine the current scenario of the market and make content out of it like আমাদের একটা লাভ হবে এদিক দিয়ে and next day আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও লাইক এই টাইপের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন কারণ এরকম অনেক টপিক আছে যেটার উপর মানে সবাই কনফিউশনে থাকে কিন্তু সেটা সবার মানে ক্লিয়ার কনসেপ্ট থাকে না নরমালি তো এই টাইপের বিষয়গুলো যাতে আমরা আরো বেটার ভাবে তুলে ধরতে পারি এবং ভিডিওর মাধ্যমে সেটা আমরা ট্রাই করব and yeah that's it for today signing out